দেবিকার সাথে আমার রিলেশন আজ থেকে প্রায় 4 বছরের। ফার্স্ট টাইম আমাদের হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে কথা হয়, মানে চিনতাম না জানতাম না, জাস্ট একটা আননোন পাবলিককে দেখে হাই হ্যালো করেছিলাম। একটা আমার মনে আছে এখনও ডিপিটা ছিল, একটা এমনি নর্মাল একটা মেয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছে, ও ছিল না সেটা অবশ্য। তো তারপর বইমেলাতে ফার্স্ট দেখা হয়, আমিও দুজন সঙ্গী নিয়ে গেছিলাম, ও দুজন সঙ্গিনী নিয়ে গেছিলো। দিয়ে তারপর আস্তে আস্তে শুরু হয়, তারপর অনেক চড়াই উৎরাই আসে, আজকে ফাইনালি বিয়ে। এমনি খুশি হওয়ারই দিন, বাট যাচ্ছে তাই নার্ভাস লাগছে, কী বলবো বুঝতে পারছি না। বিয়ে তো বিয়েই হয়, যাই হোক একজনের রেসপন্সিবিলিটি পুরো। আর আমাদের রিলেশনে বরাবরই একটা জিনিস খুব ম্যাটার করেছে, সেটা হচ্ছে 1.5 বছর। রিলেশনে আসা থেকেই দেবিকার বক্তব্য ছিল 1.5 বছরের মধ্যে আমাকে বিয়ে করতে হবে। সেই 1.5 বছর কবে যে 4 বছর হয়ে গেছে জানি না, সেই 1.5 বছর 4 বছর এখনও চলছে, যাই হোক আজকে সেটা আর কি ফাইনালি ফিনিশ হবে। তো যাই না, আমি এক্সাইটেড, তো অনেকটা টর্চারই গেছে আমার উপর দিয়ে, বাট হ্যাঁ তাও অপোজিট অ্যাট্রাক্টস ইচ আদার, এরকম ব্যাপারটা আছে। ভাবিনি কোনোদিন যে রিলেশনটা এত দূর এগোবে, আর যাই হোক এগিয়ে গেছে। আননোন নাম্বারের সাথে এতক্ষণ কথাবার্তা, তারপর তো খুব ভালো ফ্রেন্ডশিপ, ভীষণ কেয়ারিং, একদমই জাজমেন্টাল নয়, আমি সমস্ত কিছু ওর সাথে শেয়ার করতে পারি, আমি ভীষণই কমফোর্টেবল ওর সাথে, ও ভীষণ অনেস্ট, কোনোদিনও আর কি সেরকমভাবে আমাকে হার্ট করেনি আজ পর্যন্ত। ড্রিম ছিল, বহুদিন ধরে অনেক কিছু প্ল্যান করেছিলাম, অনেক কিছু, যাই হোক মোটামুটি সমস্তটাই সাকসেসফুল হয়েছে। রিসেপশনের দিনও ভীষণ এনজয় করছি, এখানে তো সবাই ভীষণ ভালো, মানে একটা আছে, আমি শাশ্বতর কাছ থেকে কোনো দিনও এক্সপেক্ট করিনি ও এতটা সব কিছু মেনে বিয়ে করবে, এবং ও আমার সমস্ত কথা রেখেছে এবং সব কিছু মেনে বিয়ে করেছে, এর জন্য তো আমি বিশেষ করে হ্যাপি। আর বিয়েটা ও ভীষণভাবে ভালো করে করেছে, সব কটা মন্ত্র বলেছে আমি যেটা আশাই করা যায় না। শাশ্বত তো ভীষণ ভালো করে সিঁদুর পড়েছে, এত সুন্দরভাবে সিঁদুর পড়েছে আমি ভাবতে পারিনি, এত দুঃখ আমার এদিক ওদিক হয়নি, কোনো রকম নষ্ট হওয়ার ব্যাপার ছিল না, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমি তো দেখে শখ যে এত সুন্দরভাবে পড়াতে পারে। Me, baby, I got your back, looking at you, thinking about all of the ways that you know me, I can't get enough. We got the future burning the past, good and the bad, making it last. We are what I want and I want what I already got.